আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বল। চিকেন বল তৈরি করার জন্য আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি ছোটো 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 টুকরো করে, আর ধনিয়া পাতা তিনটে আর কাঁচামরিচ তিনটে, এগুলো ব্লেন্ড করে নিব আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি আর ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, আদা বাটা দিচ্ছি হাফ চামচ পরিমাণে, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে, গোলমরিচটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, সয়া সস দিয়েছি এক চা চামচ পরিমাণে, বেকিং পাউডার দিয়েছি আমি হাফ চা চামচ পরিমাণে, লবণ দিয়েছি স্বাদ মতো, এবার আমি পাউরুটি পাশ কেটে পাঁচ টুকরা আমি ভিজিয়ে এটা পানি চেপে নিব। ভালো করে পানিটা চেপে নিতে হবে, যেহেতু চিকেনটা ব্লেন্ড করার সময় কিন্তু একটু পানি দিয়ে নেবেন আপনারা, পানি দিতে গেলে অনেক সময় বেশি হয়ে যায়, এই জন্য এই পাউরুটিটা দিলে একটু ভালো হয়। তাছাড়া যদি পানি বেশি হয়ে যায় তাহলে বিস্কুটের গুঁড়া আপনারা দিতে পারেন অথবা কর্নফ্লোয়ার। আমি সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি, এবার আধা ঘন্টার জন্য ঢেকে রাখব। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবার আমি সয়াবিন তেল হাতে বেশি পরিমাণে করে নিয়েছি, আর ছোট ছোট বোল করে এগুলো নিব, অল্প অল্প নিয়ে। তেলটা একটু বেশি পরিমাণে দিলে হাতে তালুতে লাগবে না, আর এটা তালুতে করেই বলটা করলে একদম প্লেন হবে, চারপাশ সমান হবে, এই জন্য হাতে তালুতে করে ছোট ছোট এভাবে বল করে নেবেন। এভাবে আমি সবগুলো করে নেব, আপনাদের আমি দুই একটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে নেবেন। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন, বাচ্চারা খুবই পছন্দ করে মজা করে খাবে। আমার সবগুলো এভাবে করা হয়ে গেছে। এবার আমি এটাকে ভাপে দিব, এই জন্য আমি রাইস কুকারের এরকম একটা ঢাকনা থাকে ছিদ্র ছিদ্র, এটা আমি তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে এটার ভিতরে আমি সব বলগুলো দিয়ে দিব। তারপর আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে পানি দিয়ে দিয়েছি, এটার উপরে এটা বসিয়ে দিব এবং পাঁচ মিনিটের জন্য এটা আমি ভাপে সিদ্ধ ভাপ দিব, মানে ভাপে সিদ্ধ করে নিব। ঢেকে দিলাম আমি, পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি। আমার এগুলো দেখুন হয়ে গেছে, বেশি ভাপে দেওয়া দরকার নাই। এবার আমি ভাজবো, এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো ভেজে নিব। চুলায় তেল দিয়ে বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে ফ্রাই প্যানের ভিতরে আমি সবগুলো বল আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি হিটে ভাজা যাবে না আর বেশিও ভাজা যাবে না। এবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দিব, আস্তে আস্তে কিন্তু বলগুলোকে ভাজতে হবে, আর বেশি ভাজলে বলগুলো কিন্তু ভাজার পরে কুচকে যাবে, এজন্য মিডিয়াম আছে আস্তে আস্তে করে এগুলো ভেজে নেবেন। আমার এগুলো বলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, দেখুন বলগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এরকম কালার চেঞ্জ হয়ে গেলে বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আপনারা ভাপে দেওয়ার পরে ফ্রিজে এয়ার টাইট বক্সে রেখেও দিতে পারেন, পরে অল্প অল্প করে ভেজে নিয়ে খাবেন, সেটাও এক দুই মাস পর্যন্ত খাওয়া যাবে। এবার আমি সবগুলো তুলে ফেললাম তেল ঝরিয়ে, এবার একটা কাঠিতে বলগুলোকে আমি ঢুকে একটা একটা করে গেঁথে নিব, তারপর আমি পরিবেশন করে দেখাবো। বলগুলো ঠান্ডা হয়ে গেলে একটা কাঠিতে এরকম গেঁথে নিতে পারেন।
হয়ে গেল আমার চিকেন বল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি।